হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে সে সম্পর্কে আমি বিস্তারিত বেগে বলছি। আপনারা অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন, ও পুরোটা ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন অথবা খাবেন। বিশেষ করে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, লাইক দিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, দেখা যাক আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, প্রোডাক্টটির নাম ও প্রোডাক্টটি কোন কোম্পানি তৈরি করছে সে সম্পর্কে আমি বিস্তারিত বলছি। এই যে দেখুন, প্রোডাক্টটির নাম হলো ভিটামিন সি। এই প্রোডাক্টটি তৈরি করছেন রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রোডাক্টটির দাম মাত্র 100 টাকা। এই প্রোডাক্টটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটি এক গ্লাস পানি নিতে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে ট্যাবলেটটি গলে যাবে ও কমলা ফ্লেভার যুক্ত একটি ট্যাবলেট ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে অনেক ধরনের সমস্যা হয়, বিশেষ করে অনেকের মুখে গা হয় বা কাটা গাও থাকলে শুকায় না, সেই ক্ষেত্রে এই ভিটামিন সি জাতীয় খাবার অথবা ভিটামিন সি ট্যাবলেটটি নিয়মিত প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবেন, একটা না এক মাস, যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি খেতে পারেন। তার সাথে আরেকটি ওষুধ, এই ওষুধটির নাম হলো নিউবিয়ন। নিউবিয়ন ট্যাবলেটটি তৈরি করছেন এস2 ফার্মা লিমিটেড। নিউবিয়ন হলো ভিটামিন বি1, ভিটামিন বি6, ভিটামিন বি12, এই ধরনের সমস্যা কাদের না থাকে, অনেক ধরনের লোকের এই ধরনের সমস্যা থাকে। ভিটামিন বি1, 6-এর অভাবে বিভিন্ন সমস্যা হয়, যেমন অনেকের হাত পা ও চাবায় কামড়ায় ও জ্বালা পোড়া, পায়ের তলা জ্বলে, হাতের তালে জ্বলে ও জয়েন্টে ব্যথা, এই ধরনের সমস্যা থাকলে তারা অবশ্যই এই ট্যাবলেটটা প্রতিদিন সকালে একটা ও রাত্রে একটা, একটা না 2 মাস খাবেন নিয়ম মতো। আশা করি আপনার শরীরে জ্বালা পোড়া ও চাবানি কামড়ানি ও জ্বলুনি থাকবে না, ও নিরপ্রতি পেন থাকলে আশা করি ভালো হবে। যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি আপনারা খেতে পারেন, খেলে আশা করি আপনার এই ধরনের সমস্যা থাকলে ছেড়ে যাবে। বন্ধুরা, আমি আবারও বলছি আপনাদের মাঝে এই দুটি প্রোডাক্ট আপনারা নিয়মিত খান, আশা করি শরীরের জ্বালা পোড়া ও চাপানি কামড়ানি জ্বলুনি এই ধরনের সমস্যা থাকলে আশা করি ভালো হবে। যদি আপনাদের আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার মামা টিভি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে। থাকুন, সুস্থ থাকবেন।